বন্ধুরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা আগের ভিডিওতে জিয়াউর রহমানের ক্ষমতা সংহতকরণের পদক্ষেপগুলো পড়েছিলাম। এই ভিডিওতে আমরা কর্নেল তাহেরের বিচারকাণ্ড সম্পর্কে জানব। কর্নেল তাহের আসলে কিভাবে গ্রেফতার হলেন আমরা এটা জানি যে যখন 7 নভেম্বর সেনা বিদ্রোহ হলো এবং সেই সেনা বিদ্রোহের মাধ্যমে তিনি জিয়াউর রহমানকে মুক্ত করলেন এবং তার সৈন্যরা খালেদ মোশাররফকে মেরে ফেলল, ঠিক আছে। তার পরবর্তীতে যেটা হয় 1975 সালের 24শে নভেম্বর তারিখে, ডেটগুলো খেয়াল রেখো, 7 নভেম্বর তারিখে সেনা বিদ্রোহ ঘটালেন তিনি। তিনি জিয়াউর রহমানকে রক্ষা করলেন, খালেদ মোশাররফকে মেরে ফেললেন, জিয়াউর রহমান আবারও সেনাপ্রধান হয়ে গেলেন। তার কিছুদিন পরে 24 নভেম্বর তারিখে তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো, কিসের? সেনা বিদ্রোহের অভিযোগ আনা হলো এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হলো। খেয়াল রেখো যে তিনি কিন্তু রাষ্ট্রের জন্যই আসলে কাজ করে গেলেন। তিনি জিয়াকে সেখান থেকে মুক্ত করলেন এবং জিয়া যেখানে আসলে এখানে তার একটা মেজর পাওয়ার ছিল সেইখানে তাকে রাষ্ট্রদ্রোহ এবং সেনা বিদ্রোহের মামলা দেওয়া হলো এবং 24 তারিখে তাকে গ্রেফতার করা হলো, ঠিক আছে। একই সাথে তার যে জাসদ বা সমাজতান্ত্রিক দল ছিল, জাতীয় সমাজতান্ত্রিক দল, সেই দলের অনেক নেতাকর্মীকে কিন্তু তার সাথে গ্রেফতার করা হয় এবং এই জাসদ কিন্তু কেবলমাত্র একটা শক্তিশালী দলে পরিণত হয়ে গিয়েছিল। এই কারণে জিয়া কিন্তু, আমি আগের ভিডিওতে বলেছি, জিয়া এক্ষেত্রে খুব নীরব ভূমিকা পালন করেন, যেখানে তাহের তার প্রাণদাতা বা প্রাণ বাঁচিয়েছিল, ঠিক আছে। সেইখানে জিয়া যখন তাকে গ্রেফতার করা হলো, জিয়া কিন্তু কোনো প্রতিবাদ করেননি। কারণ কি? কারণ জাসদ সেই সময় খুব সমর্থন পেয়েছিল এবং জাসদই একমাত্র জিয়াকে চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা রাখছিল। সো এই কারণে জিয়া কিন্তু চুপ ছিলেন এবং এই যে সমাজতান্ত্রিক নেতাদের গ্রেফতার করা হলো এই ব্যাপারেও তিনি কিন্তু চুপ ছিলেন এবং অনেক ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাহেরের বিচার কার্য শুরু হয় এবং সেটা হয় 1976 সালের 21 জুন, পরবর্তী বছর, ঠিক আছে। 1976 সালের 21 জুন তারিখে তার বিচার শুরু হয় এবং সামরিক ট্রাইব্যুনালে এই গোপন বিচার কার্য শেষ হয় কত তারিখে? 1976 সালের 17 জুলাই তারিখে। এবং ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান তিনি কিন্তু একজন পাকিস্তান ফেরত সেনা কর্মকর্তা ছিলেন, যার নাম ছিল কর্নেল ইউসুফ হায়দার, ঠিক আছে। তিনি কিন্তু ছিলেন এবং তাহেরকে মৃত্যুদণ্ডাদেশ কিন্তু প্রদান করা হয় এই বিচারের মাধ্যমে। তো তার ফাঁসি কার্যকর করা হয় 1976 সালের 21শে জুলাই তারিখে, ঠিক আছে। 21শে জুলাই তারিখে তার ফাঁসি দেয় এবং তাহের যার জীবন বাঁচিয়েছিলেন, ঠিক আছে, তথাকথিত যে কথাটা বলা হয় যে তিনি ইতিহাসে, তার কিন্তু তার যে ফাঁসিটা এটা কিন্তু বলা যায় যে একটা কনস্পিরেসির মাধ্যমে তাকে কিন্তু ফাঁসি দেওয়া হলো, বলা যায় যে তাকে হত্যাই করে ফেলা হলো এবং জিয়া কিন্তু এটার পথে নায়ক ছিলেন এবং বলা হয় যে যেখানে জিয়া তার জীবন বাঁচিয়েছিলেন সেখানে সেই বিচারের নামেই তার কিন্তু আসলে তাহেরের জীবন অবসান ঘটে, ঠিক আছে। এবং এই ব্যাপারে আমি একটা উপন্যাস সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে দেয়াল, হুমায়ুন আহমেদের দেয়াল। এই উপন্যাসে কিন্তু এই তাহেরের যে ফাঁসির যে ঘটনাটা এটা অনেক সুন্দর করে বর্ণনা দেওয়া আছে। এবং আরেকটা বই আছে ক্রাচের কর্নেল, এই ক্রাচের কর্নেল কিন্তু আবু তাহেরের জীবন নিয়ে এই বইটা, এটাও পড়তে পারো তোমরা। আর আরেকটা হচ্ছে 3টি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা, 3টি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা। আর আরেকটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে যে অ্যান্থনি মাসকারানাসের মুক্তিযুদ্ধের রক্তাক্ত দলিল, ঠিক আছে, মুক্তিযুদ্ধের রক্তাক্ত দলিল, এটার অনুবাদ আছে। এই অনুবাদটা 2টা রাইটারের আছে, আমার এই মুহূর্তে রাইটারের নামটা মনে নাই, ব্রাউন কালার একটা কাভার থাকে। সো আমি, আমার রিকোয়েস্ট থাকবে যদি তোমরা রক্তাক্ত দলিল অনুবাদটা পড়ো, ব্রাউন কালারের যে কাভার সেইটা পড়বে। 2টা অনুবাদ আছে, সো রাইটার নামটা মনে করতে পারছি না যে অনুবাদ কে করেছেন, বাট তোমরা 21শে বইমেলায় পাবে বা যে কোনো ভালো বুক নীল খেতে পাওয়ার কথা, সো যে কোনো বুক স্টোরি আসলে পাওয়া যাওয়ার কথা। আর 3টি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা, এটা একজনেরই, এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা বই, বিকজ এইখানে 3টা সেনা অভ্যুত্থান বলতে বঙ্গবন্ধুর 15 আগস্ট থেকে শুরু করে 7 নভেম্বরের যে 3টা সেনা অভ্যুত্থান, এই 3টা সেনা অভ্যুত্থানের ডিটেল কাহিনিগুলা বা যে ডিটেল রিজনগুলো ছিল সেগুলো সম্পর্কে কিন্তু বলা আছে। এবং কিছু না বলা কথা বলতে এখানে বোঝানো হচ্ছে যে সৈন্যবাহিনীরা
কোন সৈন্য কেন বঙ্গবন্ধুর বিপক্ষে ছিলেন বা কেন তারা আসলে বঙ্গবন্ধুকে সমর্থন করছিলেন, আবার খন্দকার মোস্তাককে কেন সমর্থন করছিলেন, জিয়ার পক্ষে কারা ছিলেন বা বিপক্ষে কারা ছিলেন এবং তাহেরকে কারা সমর্থন করছিলেন, এই সমস্ত ছোট্টখাট্টো বিষয়গুলো খুব সুন্দর করে এই তিনটি সেনা অভ্যুত্থান ও না বলা কথা বইটিতে কিন্তু বলা আছে। আবার ক্রাচের কর্নেলেও আমরা তাহের সম্পর্কে অনেক তথ্য জানবো। আর দেয়ালে হচ্ছে দেয়াল মূলত ঐতিহাসিক উপন্যাস, এটা তো একদমই কিছু ফ্যান্টাসি কাহিনী আছে এবং সাথে ইতিহাসটাকে জুড়ে দেওয়া হয়েছে, সো এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা বই হুমায়ুন আহমেদের। এবং এখানে তাহেরের যে ফাঁসির সময়কার যে পরিবেশটা সেটা নিয়ে হুমায়ুন আহমেদ লিখেছেন এবং ওই কাহিনীটার জন্য আসলে আমি তোমাদেরকে এটা সাজেস্ট করছি। এবং এখানে তোমরা খালেদ মোশাররফ সম্পর্কে অনেক তথ্য জানবে এই উপন্যাসটা থেকে, সো সবগুলোই আসলে পড়ার চেষ্টা করবে। তাহলে আমার মনে হয় উপন্যাস পড়লে মা কাহিনী যতটা মাথায় থাকে এমনি ইতিহাস পড়লে কিন্তু ততটা মাথায় থাকে না। সো উপন্যাস পড়ার পরে তোমরা কিন্তু আসলে একটা মাথায় একটা ধারণা থাকবে বা মাথায় ওরকম একটা থিম চলে আসবে যে হ্যাঁ এই এই সময় ইনি এই কাজটা করেছিলেন বা তার সাথে ষড়যন্ত্র করা হয়েছিল বা তাকে আসলে ভুলভাবে বিচার করা হয়েছিল, এই বিষয়গুলো অনেক সহজেই তোমরা ধরতে পারবে। আমরা যখন ইতিহাস পড়ে যাই টানা তখন কিন্তু আসলে ভাবে ইনফরমেশনগুলো আমরা মনে রাখতে পারি না, সো এই কারণে আমি তোমাদের বইগুলো সাজেস্ট করলাম। অবশ্যই বইগুলো কিনে পড়বে এবং পিডিএফও পাওয়া যেতে পারে, পিডিএফ থেকেও চাইলে পড়ে নিতে পারো, ঠিক আছে। সো এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দেওয়া যাক। প্রশ্নটা হচ্ছে যে কত তারিখ কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর, আমরা মাত্র পড়েছি, মাত্র একটু আগের স্লাইডটাতে ছিল, সো তোমরা এই ভিডিওটা পজ করে উত্তরটা দিয়ে ফেলো। তাহলে ফাঁসি কার্যকর হয় 1976 সালের 21 জুলাই তারিখে। পরবর্তী ভিডিওতে আমরা এই যে জিয়া আসলেন, তিনি যে সেনাবাহিনীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন সেটা কীভাবে করলেন সেটা সম্পর্কে জানবো। সো আবারও আসছি পরবর্তী ভিডিওতে।